বাইক ব্লগার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো আপনার বাইক গিয়ার শিফটিং করার পর যখন ক্লাচ ছেড়ে যখন আপনি বাইক টান দিবেন তখন বাইক থেকে পিছনের চাকা থেকে ঘাট করে শব্দ হয়। এই শব্দটা কেন হয়? আরেকটা শব্দ হয় আপনি যখন গিয়ার শিফটিং করার পর ক্লাচ ছেড়ে যখন বাইক টান দিবেন তখন ইঞ্জিন থেকে একটা শব্দ হয়। শব্দটা কীরকম হয় আমি আপনাদের বলতেছি, গ্রাট করে একটা শব্দ হয়। তো এই দুইটা শব্দ কী জন্য হয় আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রথমে আপনারা এই সমস্যার জন্য যে ইঞ্জিন থেকে একটা শব্দ হয় গ্যারেট করে এবং গিয়ার দেওয়ার পর পিছনের চাকা থেকে ঘাট করে একটা শব্দ হয়, তো এই শব্দটা এই শব্দগুলি কেন হয় আমি আপনাদের দেখাচ্ছি। এই শব্দ সমাধান করার জন্য প্রথমে আপনাদের ক্লাচ কভার খুলতে হবে। আমি ক্লাচ কভার আগে খুলে রাখছি, এই দেখেন। ক্লাচ কভার প্রথমে খুলবেন, এরপর ক্লাচ বডি এই আট নং বোল্টগুলো খুলবেন। এই আট নং বোল্টগুলো খোলার পর এই যে এখানে স্প্রিং দেখতে পাচ্ছেন, স্প্রিংগুলো বের করবেন, এগুলো ক্লাচ স্প্রিং বলে। এই ছয়টা স্প্রিং আছে এখানে, এটা হচ্ছে ডিসকভার 125। তো এটা সমস্যা আসলে এই ডিসকভার 125 না, সব বাইকের মধ্যে এই সমস্যাগুলো আসতে পারে। এই ক্লাচ ফিঙ্গার খোলার সময় অথবা ক্লাচ বডি খোলার সময় আপনাদের এখানে একটা ক্লাচের নাট আছে, এই নাটটা এরকম ক্লাচ সকেট, এই ক্লাচ সকেট নাটের সকেট দিয়ে আপনারা খুলবেন। এখানে কোনো বাড়ি দেবেন না, বাড়ি দিয়ে খুলবেন না, নাটগুলি বাড়ি দিয়ে খুললে গিয়ার বক্সের এই সমস্যা হয় এবং এই নাটটা নষ্ট হয়ে যায়। এটা এই নাটটা খোলার পর এই নাটটা খোলার সময় আপনারা কীভাবে খুলবেন, আমরা যেদিকে টাইট করি, যে ধরেন আমরা যে কোনো নাট টাইট করি এদিকে এইভাবে নিচের দিকে চাপ দিই, মানে এইভাবে চাপ দিই, উপরের দিকে চাপ দিই আর খোলার সময় নিচের দিকে চাপ দিই। তবে ক্লাচ বডির মধ্যে ফাংশনটা হচ্ছে অন্যরকম। প্রথমে খোলার সময় আপনাদের এই ক্লাচ বডির নাটটা প্রথমে আপনাদের আমরা যেদিক দিয়ে টাইট করি সেদিক দিয়ে আপনার খুলতে হবে। এই নাটটা ক্লাচ বডি থেকে আমরা যেদিক দিয়ে এমনি সচরাচর যে নাটগুলি আমরা টাইট করি সেই নাটগুলি আমরা এদিকে টাইট করি, এবং বাজাজ গাড়ির মধ্যে যত সব গাড়ি আছে, বাজাজ গাড়ির মধ্যে যত মডেলের গাড়ি আছে এই বাজাজ গাড়ির ক্লাচ বডি আপনারা ক্লাচ বডির এই নাটটা যেদিকে আমরা টাইট করি সেদিকে এই ক্লাচ বডির নাটটা খোলা হয়, আর যেদিকে আমরা লুজ করি সেদিকে টাইট করা হয়। তো আপনারা এটা খোলার পর এক বাড়ি থেকে ক্লাচ প্লেট এবং ফিঙ্গার আলাদা করবেন। দেখেন আলাদা হয়ে গেছে, এটা হচ্ছে ক্লাচ বডি, এখানে হচ্ছে ক্লাচ ফিঙ্গার, উপরে একটা আছে, নিচে একটা আছে, তো ভিতরে আছে প্রেসার প্লেট এবং ক্লাচ প্লেট। তো আপনারা কী করবেন, প্রথমে এভাবে খুলবেন, দেখবেন ক্লাচ প্লেটের অবস্থা কীরকম আছে। এই দেখেন এই বাইকটার মধ্যে ক্লাচ প্লেটগুলো কিন্তু পুড়ে গেছে। আমি এই ক্লাচ প্লেটগুলি নতুন লাগাবো, দেখেন এটা হচ্ছে নতুন ক্লাচ প্লেট। ক্লাচ প্লেট লাগানোর আগে আধা ঘন্টা আগে ইঞ্জিন অয়েলের মধ্যে এভাবে ভিজে রাখবেন, তারপর দেখবেন এই ফিঙ্গারগুলি ঠিক আছে কিনা, যদি ক্ষয় হয়ে যায় তাহলে নতুন ফিঙ্গার লাগাবেন। এই ফিঙ্গারগুলি ভালো আছে, ক্ষয় হয় নাই। তবে এই ফিঙ্গারের একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে
যে আপনার বাইক যখন আপনি গিয়ার শিফটিং করার পর ক্লাচ ছাড়ার পর আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ঘ্যাঁট করে আওয়াজটা কেন হয় আর পিছনের চাকা থেকে ঘাট ঘাট শব্দগুলো কেন আসে। মূলত এই শব্দগুলো আসে ফিঙ্গার থেকে, এই ফিঙ্গারে সব কিছু ঠিক আছে, তারপরে এই আওয়াজগুলো হচ্ছে ফিঙ্গার থেকে। এই ফিঙ্গারটা আপনারা কীভাবে ঠিক করবেন তো আমি আপনাদের এখন ওয়ার্কশপে নিয়ে যাচ্ছি। ওয়ার্কশপে নিয়ে যাচ্ছি কী জন্য, আমি এই ফিঙ্গারগুলো এই দুইটা ফিঙ্গার এই ফিঙ্গারের আমি 200টা কাটব। এই ফিঙ্গারের ওয়ার্কশপের মধ্যে নিয়ে গিয়ে আমি এই ফিঙ্গারের 200টা কাটব, আর এই ফিঙ্গারের এই দেখেন এই মাথাগুলো থেকে আমি 100টা কাটব। কাটার পর আমি ক্লাচ প্লেট দিয়ে নতুন ক্লাচ প্লেট দিয়ে আমি এই ক্লাচ বডিটা ফিটিং করব। তো চলুন ওয়ার্কশপ থেকে ঘুরে আসি। এই ফিঙ্গারটা আপনারা 200টা কাটবেন, 200টা কাটলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমি এটা থেকে 200টা কাটছি, আবার আপনার ওই ফিঙ্গার থেকেও 100টা করে কেটে ফেলতেছি। দেখেন একটা কাটা হয়ে গেছে আর একটা কাটতেছে। আমি এই ফিঙ্গারগুলি ওয়ার্কশপ থেকে কেটে আনছি, এখন কেটে আনার পর আমি নতুন ক্লাচ প্লেট দিয়ে ফিটিং করব। দেখেন আমি এখন নতুন ক্লাচ প্লেট লাগাইছি। আমি এটা বাড়ির মধ্যে ক্লাচ বাড়ির মধ্যে ফিটিং ঢুকাবো। দেখেন এই দুইটো ওয়াশার আছে এখানে, এই ওয়াশারের মুখগুলি এই দেখেন এখানে যে টেপারটা বাইরের দিকে থাকবে আর সমানটা ভিতরের দিকে থাকবে। এটা হচ্ছে ক্লাচ বডির হোল্ডার স্পেশাল টুলস, স্পেশাল টুলস এই ক্লাচ হোল্ডারের মধ্যে ঢুকিয়ে এভাবে ধরবেন। এই দেখেন আমরা সচরাচর সব নাটগুলি কিন্তু এইদিকে লুজ করি, এভাবে নিচের দিকে লুজ করি দেখেন। আর এই বাজাজ যতগুলো মডেল আছে এই ক্লাচ বডির নাটগুলো হচ্ছে উল্টা ছুরি, এগুলো আপনি নিচের দিকে টাইট হবে যে আপনার। এই দেখেন যেদিকে আমরা লুজ করি সেদিকে এই বাজাজ মডেলগুলোর মধ্যে লুজের জাঙ্গার মধ্যে টাইট হবে।
স্প্রিংগুলো বসাবেন নাট টাইট হওয়ার পর স্প্রিং বসিয়ে এই ক্লাস হোল্ডারটা লাগিয়ে 8 নম্বর বল্টু দিয়ে লাগাবেন এই ক্লাস হোল্ডার হোল্ডারের বল্টুগুলো টাইট করার সময় সমানভাবে টাইট করবেন চারিদিকে একদিকে বেশি একদিকে কম এরকম টাইট করবেন এরকম টাইট করলে আপনার এই হোল্ডারটা ভেঙে যাবে এখন আমার ক্লাস বডি ফিটিং করা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন শুধু এই কভারটা লাগানো বাকি আছে আশা করি আপনারা বুঝতে পারছেন কি সমস্যার কারণে কি জিনিসের কারণে এই ইঞ্জিনের মধ্যে এই আওয়াজটা আসে এবং পিছনের চাকার মধ্যে এই আওয়াজটা আসে তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।